কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বেশ অনেকদিন পরে আজকে কবুতরের ভিডিও দিতে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটা বিল্ডিং এর ছাদে, ছয়তলার ছাদে উঠছি। তো এই জন্য একটু ক্লান্ত, কথা বলতে একটু সমস্যা হচ্ছে। তো আমার এই ছোট ভাই কিছু কবুতর সেল করবে, তো সেই কবুতরগুলা দেখার জন্যই আসা। তো চলুন আমার সাথে সাথে আমি আপনাদেরকেও দেখাই। সবই তো গিরিবাজ না? প্রায় সবই সেলের। সবুজ গলা পাখি? হ্যাঁ, সব সেল না? হ্যাঁ, তো বাচ্চাও তো মিশানো আছে বোধ হয়। সব খাবার না? আচ্ছা, জিরা গলা আর্মি লাইন না? কত প্রাইস? কত এটা? হলো ফিক্সড আপনার 2500 টাকা। 2500? হ্যাঁ, এটার বাচ্চা পাল্লা করা আছে। আচ্ছা আচ্ছা, এই সেট দর্শন, এই সেট এটা হলো চড়ুই পাখি কবুতর। চড়ুই পাখি? চড়ুই পাখি মাদি। ক্রিম ক্রিম চোখের কবুতর, সবুজ গলা।
আচ্ছা ঠিক আছে, এগুলো এক পেয়ার, মোটামুটি অনেক পেয়ারই তো আছে না সেলের মতো। আর নাম্বার আর নাম সহ ডিসক্রিপশনে তো দিয়ে দিব না। এটা কি মাটিটা নাকি? মাটিটা পরে দেখাই। কত পেয়ারটা? ঠিক আছে, তাহলে আমরা নেক্সট পেয়ারের দিকে যাই। চোখগুলা মাথা বড় কবুতর। সাইজ বড়, এই যে নট। নরের চোখে রিং আছে একটা, ওইটা ভালো করে জুমিং করেন। আচ্ছা ঠিক আছে, এই গেল। এটাও হাই ফ্লায়ার কবুতর, রেড গিয়ার। আপনার বাঘা চিঠল, বাঘা খাকি চিঠল। এটা নর না, এবার মাদি? ওইটা নর, এটা মাদি। পুরান জাতের, হ্যাঁ পুরান জাতের চুইটাল, গলা কষা, বাঘা খাকি, বাঘা খাকি কালারটা। এলো মাদিটা, মাদি। সাইজ বেশ ভালো, বেশ হেলদি আছে। ডিম বাচ্চা গ্যারান্টি, তাহলে লাল গেরের নর। আচ্ছা গেল, এই গেল তিনটা পেয়ার না? এই নিয়ে তিন পেয়ার আমরা দেখলাম। এটা দাম কত? এটা দাম পড়বে 3,000 টাকা। দাম 3,000 না? আচ্ছা আচ্ছা, ওকে, ফিক্সড প্রাইস। আচ্ছা তাহলে এবার নেক্সট ভিডিও নিয়ে লাভ নেই ভাই। হ্যাঁ তাও তো শুনলাম। আচ্ছা এটাও হাই কোয়ালিটি বাঘা, পুরন জাতের বাঘা। এটাও ওল্ড প্রজাতির বাঘা না? ওই তো বাঘা, সবুজ গলা, ভাইব্রেশন আছে। আচ্ছা আমরা মাদি টাইপের দুকাই না? এই পেয়ারটা কত? 4,000 টাকা ফিক্সড। ওকে, ডিম বাচ্চা গ্যারান্টি। এটার চোখের আই লাইনটা খুব ভালো। আচ্ছা আচ্ছা, এগুলো থেকে আপনার বাচ্চা যারা, তাহলে আমরা তাহলে এবার চোখগুলো দেখি। পাল্লা রেস করে যারা, হ্যাঁ হ্যাঁ, ওরা এই কবুতরের নিয়ে অনেক, এই একটু নটটা চোখটা, নটটা চোখটা।
ঠিক আছে। তো এটা শুধু মাদি, সিঙ্গেল মাদি? হ্যাঁ এটা। আচ্ছা কেউ যদি জোড়া ভাইয়া সেল করতে মানে নিতে চায় সেটা তো সম্ভব তো? আচ্ছা আচ্ছা, আলোচনার সাপেক্ষে সামনে আসলে এটা হলো লাল পাত্তি কবুতর বলে। হ্যাঁ অনেকটা আলোচনার সাপেক্ষে হয় আসলে এটা তো। হ্যাঁ আরে সব শুনতেছে সাইড সাউন্ড। হ্যাঁ শোনা যাচ্ছে, বিগ সাইজ তো অবশ্যই, সব তো বাছা কবুতর। আচ্ছা দানাগুলো দানা দম পুরো কালো, ভাইব্রেশন আছে। বৃষ্টি পড়লো না দুই তিন দিন? হ্যাঁ